নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। সম্প্রতি একটি বিষয় নিয়ে ভীষণ আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে, সবার মুখে মুখে ঘুরছে, বিশেষ করে রাজনৈতিক মহলে সেটা প্রতিদিন সন্ধের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিগত কয়েকদিন ধরে। বিষয়টি কুণাল ঘোষ একটি টুইট করেছেন, যেটিতে শতরূপ ঘোষের 22 লাখি গাড়ি বিষয়ে এবং শতরূপ ঘোষ 2 ঘন্টার মধ্যে একটি সাংবাদিক সম্মেলন করে সেই 22 লাখের পরিপূর্ণ হিসাব তিনি দিয়ে দিয়েছেন পুঙ্খানুপুঙ্খ, এবং সেটা দিতে গিয়ে তিনি গরিত একটা অপরাধ করে ফেলেছেন, যেটা না করলেই ভালো করতেন, যে কুণাল ঘোষ এবং তার বাবার সম্পর্কের ক্ষেত্রে তিনি কিছু বিরূপ মন্তব্য করেছেন, যার জন্য তিনি ক্ষমাও চেয়েছেন। কিন্তু এই ক্ষমা চাওয়ার পরিস্থিতিটা না আসলে বেশ ভালো হতো। আমি বামপন্থী নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি সতর্কবাণী দিতে চাই, ঔদ্ধত্য মনে করবেন না, আমার মনে হয়েছে তাই বলছি। আপনারা এই সময়টা একটু মাথা ঠান্ডা করে বক্তব্য পেশ করবেন, কারণ শাসক দল যেভাবে সারাসি আক্রমণের চাপে দিশাহারা, যেভাবে জনরোষ তাদের বিরুদ্ধে প্রতিদিন আছড়ে পড়ছে, ইডি সিবিআই যেভাবে তাদের জেলের ভাত খাওয়াচ্ছে নেতা মন্ত্রীদের, সুতরাং তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তারা এখন খড়কুটোটুকু ধরে আঁকড়ে বাঁচবার চেষ্টা করবে, এবং সেই চেষ্টাটাই কখনো মিলি ভট্টাচার্যের নিয়োগ পত্র বা এই 22 লাখি শতরূপের গাড়ি। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে আপনারা যদি রাগবশত কোনো বিরূপ মন্তব্য করে বসেন, সেটাই জনসমক্ষে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে, যেটা শতরূপের ক্ষেত্রেও হয়েছে। যাই হোক, আমি এবারে মূল বিষয়ে আসি, যে সর্বত্র আলোচনা হচ্ছে যে 22 লাখের গাড়ি একজন কমিউনিস্ট নেতা বা কর্মী চড়তে পারে কি না। আমি একটা প্রশ্ন করব উল্টো, আমার যারা দর্শক বন্ধু আছেন এবং যারা তথাকথিত দক্ষিণপন্থী, যাদের একচেটিয়া নাকি অধিকার বাড়ি গাড়ি, বড় গাড়ি চড়বেন, বড় বাড়িতে থাকবেন এবং যথেচ্ছ পয়সার ব্যবহার করবেন, মূলধনটা তাদের কাছেই গচ্ছিত থাকবে, এই একচেটিয়া স্বঘোষিত অধিকার যে দক্ষিণপন্থীদের আছে, তাদের উদ্দেশ্যেও আমার ঘোষণা, তাদের উদ্দেশ্যেও আমার এই বক্তব্য, যে পারলে আপনারা আমার এই প্রশ্নের উত্তর দেবেন, যে তার মানে এই দাঁড়াচ্ছে যে একজন কমিউনিস্ট বা একজন বামপন্থী বা বামপন্থাকে ভালোবাসা মানুষ সবসময় ওই জমিতে চাষ করবে, সে ক্ষেত মজুর হবে, কারখানায় তার শ্রমটা দেবে, রিক্সাটা চালাবে, ঠেলাটা ঠেলবে, এর বাইরে আর বামপন্থীরা এর থেকে উত্তরণ হতে পারে না, শিক্ষাটা অর্জন করে একটা উচ্চ পদে চাকরি গ্রহণ করতে পারবে না, চাকরি গ্রহণ করলেও সেখান থেকে অর্থটা নেবে না, একটা কর্পোরেট সেক্টরে বামপন্থাকে ভালোবাসা মানুষ চাকরি করতে পারবে না, সবসময় তারা সবার পায়ের তলায় থাকবে, সর্বহারা, যেটা তথাকথিত সর্বহারার পার্টি বলে। এটাই কি মানে দাস ক্যাপিটাল? এটাই বলছে কমিউনিস্ট ম্যানিফেস্টো, এটাই বলছে লেনিনের থিওরি, এটাই বলছে। দেখুন, কার্ল মার্ক্স তার ইকোনমিক্স থিওরিতে বলেছেন, প্রফিট অফ দ্য ক্যাপিটালিস্ট ইজ দ্য রেজাল্ট অফ দ্য এক্সপ্লয়টেশন অফ ওয়ার্কার। আমি জানি না যে শাসক দলের নেতা বা যারা এই সমস্ত টুইট টুইট মাঝে মধ্যে আনছেন, যে এইটার ইংরেজির বাংলা অর্থ করতে পারলেন কিনা, কারণ একটু সন্দেহ আমার দেখা দিচ্ছে এই কারণে মিলি ভট্টাচার্যের, তাহলে ওই জয়নিং লেটারটা সামনে আনতেন না, তার অর্থটা যদি করে আগে বুঝতেন তাহলে সেটা জনসমক্ষে আনতেন না, যেটা তারা এখন নিশ্চয়ই আপনারা এম্বারেসড ফিল করছেন। তো এটার একটু অর্থ করে নেবেন। আমি আর একবার আপনাদের জন্য বলছি যে ইকোনমিক্স থিওরি বলছে যে প্রফিট অফ দ্য ক্যাপিটালিস্ট ইজ দ্য এক্সপ্লয়টেশন অফ ওয়ার্কার্স। এই জায়গাটা বুঝতে হবে, যে একজন মানুষ সবসময় সে চাষ করবে সেই নেতা হবে না, যে আপনি পড়াশোনা করছেন, উঁচু জায়গায় পৌঁছচ্ছেন, এমন একটা তা আপনার অবস্থান হবে যেই অবস্থান থেকে আপনি উঁচুতলার অবস্থাও অনুভব করতে পারবেন, এবং তাদের চোখে চোখ রেখে তাদের সাথে কথা বলার মতো তার শিক্ষা অর্জন করতে হবে। এক্সপ্লয়টেশন কোন জায়গায় হচ্ছে, এক্সপ্লয়েট কোথায় হচ্ছে, ওই গরিবগুরব মানুষগুলো, ওই গরিবগুরব মানুষগুলো যারা ক্ষেত মজুর, যারা খেতে তাদের শ্রমটা দিচ্ছে, কারখানায় যাদের শ্রমটা দিচ্ছে, তাদের শ্রমের প্রকৃত মূল্যটা পাচ্ছে কিনা, এইটা দেখবে এই নেতৃত্ব স্থানীয় মানুষ, যাদের পড়াশোনাটা করতে হবে। রেভলিউশন এমনি এমনি আসবে না, রেভলিউশন সমস্ত কিছুতে আসবে, শিক্ষায় আসবে, অর্থনীতিতে আসবে, সামাজিকভাবে আসবে। তাহলে এই যারা একটা চাকরি করছে, আমি একটা চাকরি করে অর্থ উপার্জন করছি, উপার্জন করে আমার প্রয়োজনে আমি একটা এমন শরীরটাকে আমার বাঁচাতে হবে, মানুষের কাছে ছুটে যেতে হবে, আমি
4 লাখের জায়গায় 10 লাখের গাড়ি কিনলাম বা 10 লাখের জায়গায় 15 লাখের গাড়ি কিনলাম, সেই গাড়ির চাকার নিচে কোনো শ্রম মারা পড়ছে না তো, কোনো গরিব গুরব মানুষ মারা পড়ছে না তো, তাদেরকে এক্সপ্লয়েট করে এই গাড়িটা কেনা হচ্ছে না তো, কোনো ঘুষের টাকা দিয়ে সেই গাড়িটা কেনা হচ্ছে না তো, কোনো ক্যাপিটালিস্টকে এন্ডোর্স করে তাদের কাছ থেকে ঘুষ হিসাবে টাকা নিয়ে সেই গাড়িটা কেনা হচ্ছে না তো, এইটা দেখবার বিষয়। আজকে শতরূপ ঘোষ 22 লাখের গাড়িটা কিনেছে, তার তো এটা অপরাধ না, তার বাবা মা উচ্চশিক্ষিত এবং কেন্দ্রীয় সরকারের উচ্চ পদে আসীন, সেই জায়গায় তারা চাকরিরত ছিলেন, সেখানে তাদের যে সম্পত্তি ছেলেকে তারা সেই গাড়িটা কিনে দিয়েছেন। এই 22 লাখের গাড়িটা নিয়েই শতরূপ চলে যাচ্ছে হয়তো এমন একটা ইন্টেরিয়ার জায়গায় যেখানে জল কাদা, সেই জল কাদার মধ্যে 22 লাখের গাড়ির চাকাটা সেখানে গিয়ে ওঠে, মানুষের কথা গিয়ে শোনে, মানুষের পাশে দাঁড়ায়, মানুষের যেই অধিকারটা সুরক্ষিত থাকার কথা, যেই মজুরিটা পাওয়ার কথা, যেই হকের অধিকারটা তার সুরক্ষিত হওয়া উচিত, সেটা না হলে সেই গাড়িটাতে গিয়ে চড়ে সেখানে গিয়ে প্রতিবাদ আন্দোলনে সামিল হচ্ছে। কিসের অপরাধ তাতে? কে বলেছে যে একজন কমিউনিস্ট সে একটু ভালো খেতে পারবে না? খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য তাদের লড়াই, যে মানুষগুলোর শ্রম বিক্রি করে, আজকে একটা সময় ছিল যে ক্যাপিটালিস্টরা তাদের এই গরিব গুরব মানুষের শ্রমটাকে এতটা কম দামে কিনে প্রচুর দামে বিক্রি করে মুনাফা তাদের ফুলে ফেঁপে তারা উঠত, সেই গরিব গুরব প্রান্তিক শ্রেণীর মানুষের দিকে তারা তাকাতো না, সেই কারণে আজকে এই ক্যাপিটালিস্টদের বিরুদ্ধে বামেদের জেহাদ। তার মানে দাঁড়াচ্ছে যে একজন কর্পোরেট সেক্টরে একজন ভালো উচ্চপদে চাকরিরত মানুষ সে বামপন্থায় বিশ্বাসী হতে পারবে না, অধ্যক্ষ বা একজন কলেজ অধ্যাপক সে বামপন্থায় বিশ্বাসী হতে পারবে না, কারণ সে অনেক টাকা মায়না পায়। একজন কেন্দ্রীয় সরকারের উচ্চপদে চাকরিরত সে অনেক টাকা মায়না পায়, সুতরাং সে বামপন্থায় বিশ্বাসী হতে পারে না। আজকে এই সময়ে দাঁড়িয়ে যেখানে দুনিয়াটা হাতের মুঠোয়, প্রতিদিন যেখানে দুনিয়া চেঞ্জ হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে এই সমস্ত বস্তাপচা কথাগুলো কারা সামনে আনছে? আজকে দেখতে হবে যে 22 লাখ বা 50 লাখ, সেই লাখটা কতজন মানুষের মধ্যে তারা ভাগ করছে। আজকে 22 লাখ গাড়িতে গিয়ে সেই গরিব গরিব প্রান্তিক শ্রেণীর মানুষের অধিকারটা যখন ছিনিয়ে আনছে, এই 22 লাখটা 22 কোটিতে পরিণত হতে পারে, কারণ হাজার হাজার মানুষের সেইখানে অধিকারকে সে সুনিশ্চিত করতে যাচ্ছে। কোনো জায়গায় বিরোধ থাকতে পারে না। হ্যাঁ, এটা যদি কোনো ক্যাপিটালিস্টকে এন্ডোর্স করা হয় অবশ্যই, বা কোনো ক্যাপিটালিস্টের কাছ থেকে টাকাটা ঘুষ হিসাবে নিয়ে, যেটা এই সাম্প্রতিক অতীতে বিভিন্নভাবে শাসক দলের বিভিন্ন নেতাকর্মীরা যেখানে ইডি সিবিআইয়ের হাতে ধরা পড়েছেন, জেলে রয়েছেন, যার ফলশ্রুতি হিসাবে। সুতরাং আমার বক্তব্য অনুযায়ী এবং যতটুকু কমিউনিজম বুঝি সেই অনুযায়ী কোনো জায়গায় বিরোধ নেই, বিরোধ একটা জায়গায়, যদি এই সমস্ত করতে গিয়ে ওই প্রান্তিক শ্রেণীর মানুষকে বঞ্চনার শিকার হতে হয়। তাহলে আপনারা আমার সাথে কতটা একমত নিশ্চয়ই মতামত দিয়ে জানাবেন, আর ভালো লাগলে নিশ্চিতভাবে একটা লাইক অবশ্যই করবেন। আমাদের সমস্ত বিষয়ের উপরে নজর থাকবে, আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।